ভারতের চিকেন নেক বা মুরগির গলার কাটা হতে যাচ্ছে বাংলাদেশের সীমান্ত খেসা লালমনিরহাট বিমান ঘাঁটি। বাংলাদেশের সর্বাধুনিক এবং এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি হিসেবে প্রস্তুত হচ্ছে লালমনিরহাট, যা নিয়ে এর মধ্যেই আপত্তি জানিয়েছে ভারত। লালমনিরহাটে বিমান ঘাঁটি নিয়ে কিসের এত শঙ্কা ভারতের? বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু প্রভাব রাখতে পারবে এই বিমান ঘাঁটি? লালমনিরহাট বিমান ঘাঁটির ইতিহাস বেশ পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটির গোড়াপত্তন করেছিলেন। 1947 সালে দেশ ভাগের পর পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর 1958 সালে স্বল্প পরিসরে বিমান পরিষেবা চালু হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। স্বাধীনতার পরে বেশ কয়েকবার এটি চালু করার পরিকল্পনা করা হলেও তা সম্ভব হয়নি দিল্লির নিষেধাজ্ঞায়। আয়তনের দিক থেকে বাংলাদেশ তো বটেই, আশেপাশের সবগুলো প্রতিবেশী দেশগুলোকে টেক্কা দেবে লালমনিরহাট। ভূমির হিসেবে প্রায় 2000 একর নিয়ে গঠিত এই বিমান ঘাঁটিতে রানওয়ে আছে প্রায় 4 কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে এই আয়তন এতটাই বড়, এখান থেকে একসাথে 50 থেকে 60টি যুদ্ধ বিমান স্বাচ্ছন্দ্যে উড্ডয়ন করতে পারবে। আর এখানেই দুশ্চিন্তা ভারতের। ভৌগোলিক কারণে এই শঙ্কার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে ভারতের, কারণ লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোর মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে চিকেন নেকের সবচেয়ে কাছের ভারতীয় বিমান ঘাঁটিটিও প্রায় 120 কিলোমিটার দূরে। যুদ্ধকালীন পরিস্থিতির সূচনা হলে এই বিমান ঘাঁটি ধ্বংস করার মতো কোনো রাস্তা থাকবে না ভারতের। ভারতীয় বিমান ঘাঁটি থেকে বিমানে পৌঁছানোর আগেই চিকেন নেক এর নিয়ন্ত্রণ নিতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। এছাড়া ভারতের সবচেয়ে চিন্তার কারণ, লালমনিরহাট বিমান ঘাঁটির উন্নয়নমূলক কাজ করতে পারে চীন। অরক্ষিত সীমান্তের এত কাছে ঘোর শত্রু চীনের তৈরি বিমান ঘাঁটি যে কতটা অনিরাপদ হতে পারে ভারতের জন্য, তা অনুধাবন করতে পারছে নরেন্দ্র মোদী। পরিকল্পনা করা হচ্ছে বিমান ঘাঁটিটি 3 ভাগে বিভক্ত থাকবে। একটি ভাগ থাকবে যুদ্ধ বিমান উড্ডয়ন, অবতরণ এবং রক্ষণাবেক্ষণের জন্য। একটি ভাগ ব্যবহৃত হবে পাইলটদের প্রশিক্ষণ কাজে এবং অন্য ভাগটি ব্যবহৃত হবে সাধারণ বিমানবন্দরের ন্যায় যাত্রীবাহী বিমান ওঠানামার জন্য। বলে রাখা ভালো, যুদ্ধকালীন সময়ে সম্পূর্ণ ঘাঁটিটি বিমান বাহিনীর অধীনে নিযুক্ত থাকবে, আর শান্তিকালীন সময়ে লালমনিরহাট পাবে একটি বিমানবন্দর। রংপুর বিভাগ ও এর আশেপাশের জেলাগুলোর জন্য শুধুমাত্র সৈয়দপুর ছাড়া আর কোনো বিমানবন্দর চালু নেই। লালমনিরহাটের বিমানবন্দরটি চালু হলে এই অঞ্চলের মানুষদের ব্যবসায়িক বা অন্য কোনো কাজে ঢাকার সাথে যোগাযোগ আরও সহজ হবে বলে মত বিশ্লেষকদের। ভারতের কিছু অঞ্চল, এমনকি নেপাল ও ভুটানের কিছু অঞ্চলের সাধারণ মানুষও এই বিমানবন্দর থেকে ট্রানজিট সুবিধা নিতে পারবে, যা হতে পারে বাংলাদেশের বৈদেশিক আয়ের বাড়তি মাধ্যম।